তোমাদের পার্টি গুলা যায় ওখানে যায় ভোট দিতে 35 নম্বর মানে কোন কিছু একটা মুনা করবে না এই মিথ্যা কথা তুমি বলছো না মিথ্যা কথা আমি মিথ্যা কথা একটা ঝামেলা নাই একবার মিথ্যা কথা বলে কোন সত্য কথা একটা কথা বলে একটা সত্য কথা আসেন না দাদা বসেন না এই যে দাদা চলে যাচ্ছে হাত দিয়ে খেতে বলে চলে গেছে হয়ে গেছে শিলিগুড়ি 35 নম্বর ওয়ার্ডের নেতাজি মোড়ে একটি স্কুলে বুথ পরিদর্শনে গিয়ে তৃণমূলের ক্ষোভের মুখে পড়েন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। তৃণমূলের অভিযোগ ভোটারদের প্রভাবিত করছিলেন সাংসদ। এ নিয়ে বিবাদ শুরু হয় দুই পক্ষের মধ্যে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রভাবিত করছে আমি তো দেখতে পাচ্ছি কোন ভোটের মধ্যে গেছেন অফিস থেকে বলছেন ওর বিশ্বাসকে চলে যেতে আর আপনি নিজে সংসদে এখানে আসছেন ভোটারদের প্রভাবিত সম্পূর্ণ দেখছেন বিজেপি সাংসদ ভোটারদের প্রভাবিত করবার জন্য 35 নম্বর ইলেকশনে মানুষ সাধারণ মানুষ নির্ধারিত সময়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন আমাদের সাংসদ বিজেপি দলের প্রতিনিধিত্ব করে ভোটারদের প্রভাবিত করে ভোট করানোর চেষ্টা করছেন এটা ভারত সবচেয়ে জঘন্যতম এবং নিশ্চিন্ত আমরা তীব্র প্রতিবাদ করি এই আপনি সঙ্গে আছেন তো এটাই তো বড় প্রমাণ উনি ভোটারদের প্রভাবিত করবার জন্য এই ওয়ার্ডের বিজেপির যে ক্যান্ডিডেট তাকে নিয়ে ভোটারদের এই বুথের বাইরে 100 মিটারের মধ্যে ভোটারদের প্রভাবিত করছেন সাংসদ। আজকে জবে থেকে সাংসদ হয়েছেন চালানার সিটে পড়া বরাদ্দ নেই অথচ ভোটারদের খবর নেই সাধারণ মানুষের খবর নিচ্ছে না। আজকে ভোটের দিন উপস্থিত হয়ে উনি ভোটের প্রচারে মিডিয়ার প্রচারে থাকার জন্য এই কাজগুলো করছেন। আসলকে আমরা তীব্র প্রতিবাদ করি নিন্দা করি আমরা জলপাইগুড়ির যে মানুষ হিসাবে সাংসদের এই দুর্ব্যবহারের জন্য আমরা তীব্র বিদ্রোহ জানাই। আপনাদের মিডিয়া তো সকাল থেকে কভারেজ করছে আপনারা দেখতে পাচ্ছেন ভিড় আছে কি ভিড় নেই আমরা কোথাও প্রভাবিত করছি কি করছি না আপনারা এই সকাল থেকে এখানে কভারেজ করছেন একদম মিথ্যা কথা সম্পূর্ণ ডাহা কথা। একজন সাংসদ যদি মিথ্যা কথা বলে 2014 সালে 15 লক্ষ টাকা নরেন্দ্র মোদীর গল্পের মতনই একই হতে পারে না না অশান্তি বিশৃঙ্খলা পাকানোর জন্য এটা তৈরি জানেই আমরা হেরে যাচ্ছি পায়ের তলার মাটি নেই পায়ের তলার মাটি যখন হারিয়ে যাচ্ছে যখন পায়ের তলার মাটি বাংলার ক্ষেত থেকে হারিয়ে যাচ্ছে তাছাড়া উপায় নেই সব পাগলেরা সব পাগল নরেন্দ্র মোদী থেকে মিথ্যাবাদী সাংসদে মিথ্যা কথা ভোটারদের প্রভাবিত করেও বলছে আমি করি 100 মিটারের মধ্যে রয়েছে সাংসদ নির্বাচন ক্ষেত্রে 200 মিটারের মধ্যে আসতে পারেন না হতে পারে ওনার সাংসদ এলাকা কিন্তু উনি আসতে পারেন না কিন্তু তা সত্ত্বেও দেখলাম আমরা 35 নম্বরের যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তাকে সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের উনি বলছেন ভোট দিন হ্যাঁ বিক্ষোভ তো হলো সাধারণ মানুষ তো বিক্ষোভ দেখাচ্ছে মানুষও তো ওনার বিরুদ্ধে কথা বলছেন এতদিন কোথায় ছিলেন ঝগড়া করবে কি করে গায়ে হাত মানে গায়ে হাত দেবে ঝগড়া করবে এদের নীতি আমি এখানে কারণ আপনাদের সামনেই তো দাঁড়িয়ে আছি এখানে কোন ভোটারকে আমি একটা ভোটারকে বলতে বলেছি ভোট দিন
বলেছে এখানে আমি দেখতে আসছি যে এখানে ল এন্ড অর্ডার সিচুয়েশন কি অবস্থায় আছে। এখানে আমি শুনতে পাচ্ছি, রিপোর্ট পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে যে এরকম বুট জাম করার চেষ্টা চলছে, সেটা খবর পেয়েছি। এখানে যে শুনতে পাচ্ছি লোকের কাছে যে তারা আমাদের লোকগুলো দাঁড়াতে ব্যাংক থেকে ইয়ে করে থাকতে পারছে না। দেখুন ওখানে ব্যাংকের দেখুন ইয়েটা আমাদের হোল্ড অবস্থা, হোল্ডিংটার কী অবস্থা, ছেলে ভেঙে চুড়ে দিয়ে ফিরে দিয়ে দিয়েছে আমাকে। আমি নাকি প্রভাবিত করছি, মিথ্যা কথা বলে যাচ্ছে, আপনাদের সামনেই তো দাঁড়িয়ে আছি আমি। কী প্রভাবিত করলাম, কাকে করলাম, করেছি একজনকে, আপনারা বলতে পারবেন? আপনারা তো পুরোটাই ক্যামেরায় মধ্যে করছি। এদের তো ভরসা নেই না, এরা রাত অবধি যেভাবে হোক মানে ভোট বুথে যেতে দেয় না, ভোট দিতে দেয় না, বাড়িতে গিয়ে হুমকি দেয়, তারপর আবার মারধর করে, তারপর আবার কী বলে ছাপ্পা মারে, তারপর আবার বিয়ের থেকে ভোটের মধ্যেও আবার বুঝতে পারছেন ছেড়ে টেড়ে দেয়, ভিতরে গিয়েও বসে থাকে, তারা ইনফ্লুয়েন্স করে।